ছুটি হচ্ছে, তোমাদের কেমন লাগছে? ভালোই লাগছে, ভালোই লাগছে। ছুটিটা ভালো হচ্ছে, বেশ বেশ ভালো হচ্ছে, বেশ আনন্দ হচ্ছে, বেশ মজা হচ্ছে, খুশি ভালো হচ্ছে। আমরা যে 2-3 দিন ধরে এখানে আছি, তোমরা যে আমাদের সাথে আছো, আমাদের সাথে থেকে তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে, মজা লাগছে, মজা লাগছে। আমরা যদি আবার পরের বার আসি, তোমরা কি আমাদের সাথে থাকবে? হ্যাঁ, নিশ্চয়ই যাবো। কেন থাকবো না? গুড। তোমরা যে এই গ্রামে শুটিং দেখছো, তুমি এই ক্যামেরা দেখছো, আমাকে দেখছো, এই যারা অভিনয় করছে তাদেরকে দেখছো, তোমার কেমন লাগছে? আমরা যদি আবার সামনের বছর আসি, আমি যদি আবার আসি, তোমাদের নিয়ে কাজ করতে যাই, তাহলে কি তোমরা আমাদের পাশে থাকবে? শুনে ভালো লাগলো। তোমার নাম কি? তোমার বাবার নাম? থাকো কোথায়? এতদিন ধরে এখানে আমি আছি, কাজ করছি, শুটিং করছি, একটা গানের ভিডিও হচ্ছে, ভিডিও অ্যালবাম। তোমরা কি এর আগে কখনো শুটিং বা এরকম ক্যামেরা দিয়ে কিছু দেখেছো করতে? এদের নিয়ে কাজ করছি, আপনাদের যদি ভালো লাগে আপনারা জানাবেন। আপনারাও যদি আমাদের সাথে থাকতে চান, এই ছোটো ছোটো ছেলে মেয়েদের মতো আমাদের সাথে আপনারাও থাকতে পারে। তোমরা খুশি তো? টাটা করে দাও, টাটা, বাই বাই। কোথায় থাকো? নবনগর ক্যাম্প, তাই তো? তো 3-4 দিন ধরে এখানে গানের শুটিং হচ্ছে, একটা গান, আমার এই ছোট্ট ছুটির দিন। তোমাকেও আমি খেয়াল করেছিলাম, 2 দিন আগে আমাদের সাথে ছিলে, দেখেছি। তো কেমন লাগছে তোমাদের আমাদের সাথে থাকতে? আমাদের এখানে শুটিং হচ্ছে নবনগর ক্যাম্প, এরপরে আবারও হবে, আমরা আবার এই গ্রামে ফিরে আসব। এই গ্রামটা সত্যিই খুব সুন্দর, আপনাদেরও ভালো লাগবে। এটা হচ্ছে নবনগর গ্রাম। এই গ্রামে আমি এসেছি প্রসেনজিৎ, সেই চন্দননগর থেকে এখানে শুটিং করতে এসেছি একটা গ্রামে। আর আই মিন এই গ্রামেই আমার মামা বাড়ি রয়েছে ওদিকে। তোমাদের এখানে যে ভিডিও অ্যালবামের কাজ হচ্ছে, আপনারা আমার সাথে থাকুন, আমিও আসছি। টাটা।